শিয়ালের হামলায় আহত পাঁচ গ্রামবাসী, গ্রামে চলছে শিয়ালের রাজত্ব, আতঙ্কে গ্রামবাসীরা। শিয়ালের হামলায় ইতিমধ্যে আহত হয়েছে পাঁচ গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা কালীতলা গ্রামে। জানা গিয়েছে সোমবার অর্থাৎ আজ ভোররাতে কালীতলা গ্রামে এক ব্যক্তি গোয়াল ঘরে গরুকে খাবার দিতে গিয়েছিলেন, সেই সময় একদল শিয়াল তার উপর হামলা চালায়। ঘটনায় ওই ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করলে তার ছেলে ছুটে যান বাবাকে বাঁচাতে, এমনকি তার উপরেও হামলা চালায় শিয়াল। এছাড়াও জানা যাচ্ছে গ্রামের আরো ব্যক্তিদের উপর হামলা চালায় শিয়ালের দল, যার জেরে আহত হয়েছেন অনেকেই। এরপর গ্রামবাসীরা ছুটে আসলে শিয়ালের দল সেখান থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় ভালুকা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে গ্রামে শিয়ালের আতঙ্কে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে প্রধানের প্রতিনিধি আহতদের বাড়ি যায়, খবর দেওয়া হয়েছে বন দফতরে। যদিও বন দফতরের কোনো কর্মী এখনো পর্যন্ত যাননি গ্রামে, ফলে আতঙ্ক রয়েছে গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের দাবি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, না হলে অবস্থা আরো ভয়ঙ্কর হবে। ঘটনা কি, আমি ওখানে গরু খাওয়া খেলাম। কোথায়? ওই বাড়ির চোবড়ে। তো আমি ঝক্কি শিয়াল একটা দেখতে পেলাম। ওই শিয়ালটা আসলে ওর পিছনে আরো শিয়াল ছিল, তো শিয়ালগুলো আরো ইয়েতে এসে আমাকে ধরে নিয়ে, ধরার পর আমার ছেলে এসে ওকে ধরলো। আর শিয়াল আবার কেটে আমাদের দেহ হয়ে গেলাম, শিয়ালটা কোন দিকে আবার পালিয়ে গেল। কয়েকটা শিয়াল ছিল ওখানে, তো একটা শিয়াল দৌড়ে এসে আমার বাবাকে ধরলো, এখানে ধরেছে। তো বাবা চিৎকার করলো, আমি গেলাম ছোটাতে, আমারও হাতে কামড় দিল। তো কোন রকম শিয়ালটাকে এদিকে ওদিকে করে শিয়ালটা ভাগলো। মোটামুটি শিয়াল পাঁচ ছটা সাতটার মতো ছিল, গুনতি তো করতে পারলাম না ওই তখন। সব থেকে বেশি আমার বাবার ক্ষতি হয়েছে। তোমার? আমার এই দুটো আঙুলে কেটে নিয়েছে সম্পূর্ণ। এখান থেকে ওই বাগানে দাঁড়িয়েছিলাম, আম দেখছিলাম, এসে পিছন থেকে এসে আমাকে কামড় দিয়ে। কে কামড় দিয়ে? এই শিয়াল। তারপরে আমি চিৎকার করে উঠলাম, তারপরে তো শিয়ালটা তো পালিয়ে গেলো।